ওজন কমাইতে যারা পারতেছেন না, কেন ওজন কমতেছে না, কিভাবে ওজন কমাবেন, কি কি খাবার খাবেন, কি ধরনের সাপ্লিমেন্ট খাবেন, তাছাড়া হচ্ছে কি কি ওয়ার্কআউট করবেন বা কোন ধরনের কার্ডিও করবেন, এ টু জেড জাস্ট 5 মিনিট সময় লাগান আপনার ভিডিওটাতে, জাস্ট আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি কথা বলবো যে টপিকটা নিয়ে, সেটা হচ্ছে ওজন কমাইতে যারা পারতেছেন না। তো নাম্বার ওয়ান, ওজন কমানোর জন্য যারা ওজন কমাইতে চান তারা মূলত ম্যাক্সিমাম পিপল বাংলাদেশে তারা হচ্ছে হয় আপনার এন্ডোমরফিয়া বডি টাইপ, যেটা মানে এই ধরনের বডি টাইপে খুব সহজে হচ্ছে ওয়েট গেইন হয়ে যায়, তাড়াতাড়ি ওজন বাইরা যায় এবং খুব ওজন কমাইতে খুব কষ্ট হয়। তো তাদেরকে কি করতে হবে, তিনটা জিনিস করতে হবে, কার্ডিও, ভালো একটা প্রপার ডায়েট এন্ড ভালো একটা প্রপার সাপ্লিমেন্ট। কার্ডিও, ডায়েট, সাপ্লিমেন্ট, স্লিপ, এইগুলাই জাস্ট। এখন হচ্ছে আপনি কোন ধরনের কার্ডিও করবেন, কার্ডিও ভিডিও ফ্যাট লস নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। নাম্বার টু, ডায়েট, খাবার, কোন ধরনের খাবার আপনি খাবেন সকাল থেকে হচ্ছে রাত পর্যন্ত, এটা নিয়ে আমি নিয়মিত হচ্ছে আমার ফেসবুক পেজে আমি পোস্ট করি, তারপরে আমি যতটা ক্লিয়ার করতে চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথমত নাম্বার ওয়ানে হচ্ছে খালি পেটে অ্যাপেল সিডার ভিনেগার খাইতে পারেন, অথবা হচ্ছে আপনি লেবু পানি খাইতে পারেন, অথবা ওজন কমানোর অনেক এরকম ঘরোয়া টিপস আছে, বাট এগুলাতে তেমন কাজ করে না। বাট এই জিনিসগুলো কি করবে, আপনার ডাইজেশন যে স্টমাকটা আছে ওটাকে ক্লিয়ার করবে, ডাইজেশন লেভেলটাকে হচ্ছে আপনার হচ্ছে ক্লিয়ার করবে। তারপরে অনেকে ভাবে যে লেবু পানি, জিরা পানি এগুলো খাইলে, ভিনেগার খাইলে হয়তো ওজন কমে যায়, না ওগুলো তেমন কিছু না, জাস্ট এগুলো হচ্ছে আপনাকে হেল্প করে। নাম্বার টু, এরপরে আপনি কি করবেন, 10 মিনিট বা 20 মিনিট হাঁটাহাঁটি করবেন বা কোনো হাই ইন্টেনসিটি কার্ডিও করবেন, হাই ইন্টেনসিটি কার্ডিও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপরে হচ্ছে আপনি হচ্ছে পোস্ট ওয়ার্কআউট মিল, পোস্ট ওয়ার্কআউট মিলে আপনি নর্মালি হচ্ছে সিদ্ধ ডিম, 2টা ডিম কুসুম সহ, বাকিগুলো কুসুম ছাড়া 2 থেকে 3টা ডিম 4টা ডিম দিতে পারেন নর্মালি, 2টা ব্রেড, 1টা কলা আর কিছু পরিমাণ বাদাম আর হচ্ছে 1 চামচ মধু অথবা চিয়া সিডও নিতে পারেন। এরপরে হচ্ছে আপনার 8টা 10টা বা 11টার দিকে আপনি হালকা একটা মিল নিতে পারেন, ফ্রুট সালাদ মিল, যেখানে হচ্ছে আপনি কমলা বা আপেল মূলত হচ্ছে, অথবা হচ্ছে আপনি পনিফেনাল জাতীয় খাবার যেমন হচ্ছে গ্রিন টি এগুলো আপনি নিতে পারেন। এরপর হচ্ছে দুপুরের দিকে, দুপুরের দিকে নর্মালি হচ্ছে আপনার ফিশ অথবা হচ্ছে আপনার মিট, মিট থাকলে পরিমাণটা কম থাকবে, তাছাড়াও হচ্ছে আপনার হচ্ছে মাছ মাংস, সবজি বেশি রাখবেন খাবারে অবশ্যই, আলুটাকে হালকা কমাই দিবেন যতটা সম্ভব, এবং রাইসটা 200-250-300 গ্রাম বডি ওয়েট অনুযায়ী যার যার। এরপরে হচ্ছে ডাউল এবং হচ্ছে সবুজ শাকসবজি, সাথে সাথে হচ্ছে খাবার পরে 1 কাপ টক দই। বিকেলের দিকে আপনি নর্মালি 2-3টা খেজুর, 1 কাপ ব্ল্যাক কফি আর হচ্ছে নর্মালি হচ্ছে আপনি ফ্রুট সালাদ এগুলো খেতে পারেন, অথবা রাইস স্যুপ খাইতে পারেন আপনি। রাত সন্ধ্যার দিকে আপনি হালকা স্ন্যাক্সে হচ্ছে নর্মাল জাতীয় হচ্ছে অয়েল ফ্রি কোনো খাবার, যেগুলোতে হাই ফ্যাট না এরকম কোনো খাবার, যেমন এই খাবারগুলো আপনি খাইতে পারেন চাইলে। তারপর রাতের দিকে, রাতের ডিনারে হচ্ছে আপনি এগ, রাতে চেষ্টা করবেন রাইসটা স্কিপ করা, মানে কার্বোহাইড্রেট স্কিপ করে আপনি ফাইবার, প্রোটিন অ্যান্ড সালাদ রাখার জন্য। তো রাতে হচ্ছে আপনি কি করবেন, রাতে আপনি হতে পারে সিদ্ধ মুরগির মাংস নিতে পারেন, অথবা হচ্ছে আপনি ডিম নিতে পারেন, তারপরে হচ্ছে আপনি সালাদ নিতে পারেন, লেবু নিতে পারেন, আপনি হচ্ছে হালকা পরিমাণ রাইস চাইলে নিতে পারেন, আপনি হচ্ছে ডাউল নিতে পারেন, মূলত হচ্ছে এগুলো নিতে পারেন, এই ধরনের খাবারগুলো কয়েকটা মিলের ডেমো দিতেছে, এগুলো নিতে পারেন রাত্রে। তো এটা হচ্ছে আপনার সারাদিনের মিল প্ল্যান। এরপরে হচ্ছে আপনি আসেন হচ্ছে আপনার সাপ্লিমেন্ট প্ল্যানে, কোন ধরনের সাপ্লিমেন্টগুলো আপনি ফ্যাট বার্নার নিতে পারেন, তা যারা ওজন কমাইতে চায় ফ্যাট বার্নার, এই ধরনের ফ্যাট বার্নারগুলো আছে এগুলো নিতে পারেন, অথবা হচ্ছে আরেকটা জিনিস, যারা ওজন কমাইতে যায় তাদের একটা মেন প্রবলেম, তাদের টেস্টোস্টেরন লেভেল অনেক কম থাকে। আমি অনেকের দেখছি, যেহেতু আমি অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, ম্যাক্সিমাম পিপলের হচ্ছে টেস্টোস্টেরন লেভেল যেটা ওটা খুব কম থাকে, টেস্টোস্টেরন পিক করার জন্য আপনি টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট নিতে পারেন, অথবা অশ্বগন্ধা ন্যাচারাল পাউডার পাওয়া যায় বাজারে, শিলাজিত পাওয়া যায়, ওগুলো নিতে পারেন। তো এরপরে হচ্ছে রাতে আপনি প্রপার একটা ঘুম দিবেন, ওজন কমাইতে গেলে অবশ্যই আপনাকে আর্লি আর্লি ঘুমাই যেতে হবে, রাতে 10টা 11টার ভিতরে আপনার ঘুমাই যেতে হবে, অনেকে দেখা যায় 12টা, এখন তো ট্রেন্ড হয়ে গেছে 2-3টা বাজে ঘুমানো, এটা করা চলবে না। এরপরে হচ্ছে আপনি সকালে আর্লি আর্লি ঘুম থেকে উঠতে হবে, সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো এই হচ্ছে আপনার ডায়েট, স্লিপ অ্যান্ড ওয়ার্কআউট প্ল্যানের কথা বললাম। এখন হচ্ছে কাদের ওজন কমে না, যারা এগুলো ফলো করবেন না কমে না, এছাড়াও এগুলো ফলো করার পর, হাই ইন্টেনসিটি কার্ডিও করার পর, জিমে 2-3 ঘন্টা পরিশ্রম করার পরও অনেকের ওজন কমে না, শুরুর দিকে তো ওজন কমে, এরপরে একটা লেভেলে আইটকে যায় যেটাকে বলে আমরা ক্যাটাবলিক লেভেল।
তখন হয় কি আপনার ডায়েট, তারপরে হচ্ছে আপনার ওয়ার্কআউট প্রোটোকল, কার্ডিও, এগুলো চেঞ্জ করতে হয় বা আপনার রিপিট মিল করতে হয়, এগুলো করলে হয়তো তখন আবার চেঞ্জ আসা শুরু করে। অনেকের আবার এগুলো করার পরে ওজন কমে না, তাদের হরমোনাল প্রবলেম থাকে, আমরা যেটা গ্রোথ হরমোন বলি, টিএসএইচ, এরকম হচ্ছে হরমোনাল প্রবলেম থাকে, আপনি ডাক্তারের সাথে ওটা কনসালটেন্ট করে নিতে পারেন। তো এটা হচ্ছে আপনার এই এ টু জেড প্ল্যান। এখন হচ্ছে এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আর ফুল ভিডিওটা ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। আর এরপরে যার নতুন কোনো ভিডিও যদি চান আপনারা কমেন্টে জানাই দিবেন, ওটা নিয়ে নেক্সট ভিডিওটা করব। আর এছাড়াও সাপ্লিমেন্ট বা অন্যান্য সংক্রান্ত জানতে চাইলে ইনবক্সে মেসেজ দিন, নো প্রবলেম। বি ফিট অ্যান্ড হিট